নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট পিএইচপি ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারের 28তম ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন অ্যারের ইন অ্যারে ফাংশন সম্পর্কে। এই ইন অ্যারে ফাংশন দ্বারা আপনারা যে কোনো অ্যারের ভ্যালুকে সার্চ ও ম্যাচ করাতে পারেন। প্রথমত আপনাকে একটি অ্যারে তৈরি করতে হবে, তারপর সেই অ্যারের ভ্যালুকে আপনি সার্চ ও ম্যাচ করাতে পারবেন এই ইন অ্যারে ফাংশন দ্বারা। চলুন আমি প্রথমত একটি অ্যারে তৈরি করে নেব, ডলার এনএম ইন নেম, নাম রাখলাম অ্যারের ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। এখানে আমি নাম রাখলাম এস এন ডি পি সন্দীপ কমা ডবল কোট, যেহেতু স্ট্রিং লিখছি ডবল কোটের ভিতরে লিখব পিউএনআইটি পুনিত কমা ডবল কোট আর এ এইচ ইউএল রাহুল কমা ডবল কোট এস ইউএনআইএল সুনীল। এইভাবে আমি চারটি এই অ্যারের ভ্যালু লিখলাম। এটি ইন্ডেক্স অ্যারে এবং পরবর্তী আরেকটি ভ্যালু আমি সংখ্যা লিখলাম, দেখুন 659। এখন এটি একটি অ্যারে, এই অ্যারের ভ্যালুকে আমরা ম্যাচ করাবো আমাদের ইন অ্যারে ফাংশন দ্বারা। এটি একটি অ্যারের ফাংশন, দেখুন। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. In underscore ARRAY array, এরপর প্যারেন্থেসিস শুরু করলাম। প্যারেন্থেসিসের ভিতরে আমরা তিনটি প্যারামিটার পাস করতে পারি। একটি মিক্সড নিডল, অর্থাৎ যে ভ্যালুটি সার্চ করব সেই ভ্যালুটি এখানে লিখব প্রথম প্যারামিটার হিসেবে, তারপর কমা। মিক্সড হাইস্ট্যাক, অর্থাৎ অ্যারের নাম দেব যে অ্যারের মধ্যে ভ্যালুটিকে সার্চ করতে চাইছি, যে অ্যারের মধ্যে ভ্যালুটিকে সার্চ করতে চাইছি। তারপর আমাদের অপশনাল থার্ড প্যারামিটার, আমাদের এক্স্যাক্ট ভ্যালু সার্চ করার জন্য এখানে ট্রু আর ফলস লিখতে হয়। লাস্ট আমি আপনাদের থার্ড প্যারামিটার অপশনাল দেখিয়ে দেব। আমি প্রথমত দুটো প্যারামিটার ব্যবহার করে আপনাদের ম্যাচ করাটা দেখিয়ে দিই। দেখুন প্রথমত আমি কি সার্চ করতে চাইছি সেই ভ্যালুটি লিখব। আমি সার্চ করতে চাইছি এই ভ্যালুটি, তো এই ভ্যালুটি ডবল কোটের মধ্যে স্ট্রিং আছে, ডবল কোটের মধ্যে এখানে লিখছি এস এন ডি পি, এরপর কমা। তারপর দ্বিতীয় প্যারামিটার কি বললাম, যে অ্যারে থেকে আমরা ভ্যালুটি ম্যাচ করাবো সেই অ্যারের নাম, এই অ্যারের নাম দেখুন, এটিকে কপি করলাম এখানে পেস্ট করলাম। এরপর কমা দিয়ে তৃতীয় প্যারামিটার ট্রু আর ফলস, যদি কিছু নাও লিখি তাহলে ডিফল্ট ভ্যালু ফলস, আর যদি আমরা ট্রু লিখি তাহলে এক্স্যাক্ট ডাটা ম্যাচ করাতে পারবো। এটি আমরা লাস্ট দেখে নেব। সর্বশেষ আমি কমা কেটে দিলাম, প্যারেন্থেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এটিকে প্রিন্ট করানোর জন্য আমরা এর পূর্বে ফাংশনের পূর্বে ইকো লিখব, ইসিএইচও ইকো। ডাটা যদি ম্যাচ করে তাহলে আমাদের ভ্যালু ওয়ান শো করবে, আর যদি ডাটা ম্যাচ না করে সেক্ষেত্রে আমাদের কোনো ভ্যালু শো করবে না, অর্থাৎ জিরো মেনে নেব। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এখানে দেখুন সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো লাইন নাম্বার 5, কিছু ভুল হয়েছে, চলুন দেখে নিই। এখানে আমরা এই যে অ্যারে তৈরি করেছি, অ্যারে বন্ধ করা হয়নি, স্টেটমেন্ট সেমিকোলন দ্বারা স্টেটমেন্ট বন্ধ করলাম, তাই পরের লাইন এক্সিকিউট হচ্ছে না। সেভ করলাম পুনরায়, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন এখানে ভ্যালু আমাদের ওয়ান শো করছে, অর্থাৎ ম্যাচ হয়েছে। দেখুন এখানে আমরা যে ভ্যালু লিখেছি সন্দীপ, এখানে সন্দীপ লিখেছি তাই ম্যাচ করেছে। চলুন এখানে আমি লিখলাম পিইউএনআইটি পুনিত,
দেখুন এখানে পুনিত লেখা আছে, তাহলে ম্যাচ করবে। সেভ, ব্রাউজার ওপেন, ওয়ান রিফ্রেশ করলাম, দেখুন ওয়ান প্রদর্শিত হচ্ছে। এখানে আমি সার্চ করছি জয়া, জে এ ওয়াই জয়া, এই ভ্যালুটি কিন্তু আমাদের অ্যারের মধ্যে নেই। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখানে ম্যাচ করছে না, তাই এখানে কিছু দেখাচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি অ্যারের ভ্যালুকে ম্যাচ করাতে পারি। এই অ্যারের ভ্যালু ম্যাচ করিয়ে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে কিছু প্রদর্শিত করতে পারি। যেমন দেখুন আপনাদের দেখিয়ে দিই, এখানে প্রথমত ইফ যদি ম্যাচ করে তাহলে আমাদের এটি দেখাবে, আর যদি ম্যাচ না করে তাহলে অন্য কিছু দেখাবে। দেখুন এখানে প্যারেন্থেসিস শুরু করলাম, প্যারেন্থেসিস শেষ করলাম, এর ভিতরে আমরা এই ফাংশনটি লিখব। জাস্ট আমি এখান থেকে কপি বা কাট করে নিলাম, কাট করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম, যদি ভ্যালু ম্যাচ করে তাহলে কার্লি ব্র্যাকেটের ভিতরে টু স্টেটমেন্টটি চলবে, আর যদি ম্যাচ না করে তাহলে এলস পার্টটি চলবে। আশা করছি আপনারা জানেন, পূর্বে আমাদের ক্লাসগুলো দেখুন। এখানে ইকো, ইসিএইচও ইকোর মধ্যে লিখে দেবো যদি ম্যাচ করে, ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ, এস ইউ সি এস ইউ ডবল সি ই ডবল এস এফ ইউ ডবল এল ওয়াই, রেকর্ড ম্যাচ সাকসেসফুলি লিখে, আর ই সি ও আর ডি, রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, এখানে থ্যাংক ইউ টি এইচ এ এন কে থ্যাংক ইউ, এই লেখাটি ডিসপ্লে করবে যদি ইনফরমেশান বা ডাটা বা রেকর্ড ম্যাচ করে, আর যদি ম্যাচ না করে তাহলে এলস পার্টের মধ্যে এটি প্রদর্শিত হবে। দেখুন রেকর্ড নট এমএটি সিএইচ ম্যাচ, এটি শো করবে। দেখুন এখানে আমি জাস্ট এসএনডিপি লিখলাম, এটিকে কেটে দিলাম, সেভ করলাম, এখানে ডাটা ম্যাচ করছে, তাহলে আমাদের এটি দেখাবে। ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, থ্যাংক ইউ। এখন যদি ডাটা ম্যাচ না করে সেক্ষেত্রে আমাদের এটি দেখাবে, যেমন দেখুন এসএনডিপি পর আরেকটা পি লিখলাম, অর্থাৎ এখানে এসএনডিপি আছে, এখানে এসএন ডবল পি আছে, তাহলে আমাদের রেকর্ড ম্যাচ করবে না। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন রেকর্ড নট ম্যাচ। আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়া আমরা এখানে ডাটা না লিখে আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে ডাটা স্টোর করাতে পারি। দেখুন আমি এখানে একটি ভ্যারিয়েবল নিলাম ডলার এক্স ইকুয়াল টু, এখানে আমরা ডাটা স্টোর করাতে পারি, দেখুন, বা ডাটা লিখতে পারি, এখানে ডাটা লিখে এর মধ্যে ডাটা স্টোর করিয়ে এটিকে আমরা এই জায়গায় লিখতে পারি। দেখুন আমি এগুলো কেটে দেব, যেহেতু ভ্যারিয়েবল এখানে লিখব তাই ডবল কোট কেটে দিলাম, ডলার এক্স লিখলাম, এখানে আমি ডাটা লিখব, দেখুন লিখলাম রাহুল, আর এ এইচ ইউ এল রাহুল, রাহুল, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, থ্যাংক ইউ। এখানে আমরা নামও শো করাতে পারি, দেখুন আমি এই ডলার এক্স এই ভ্যারিয়েবেলে আমরা ভ্যালু স্টোর করাচ্ছি, এটিকেই আমরা এখানে লিখে দিলাম, এর ফলে পাশের নাম শো করবে। এখানেও দেখি, দেখুন আমি ডলার এক্স লিখলাম, নাম শো করবে, দেখুন সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, থ্যাংক ইউ রাহুল, নাম শো করছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি রেকর্ড শো না, যদি রেকর্ড ম্যাচ না করে তাও কিন্তু নাম শো করবে। দেখুন পুনরায় একটা এল লিখলাম, অর্থাৎ এখন ডাটা ম্যাচ করবে না। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন রেকর্ড নট ম্যাচ রাহুল, ডবল এল আছে,
আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি অ্যারের ডাটাকে ম্যাচ করাতে পারেন ও সার্চ করাতে পারেন, এবং ইফ ফাংশন দ্বারা আপনারা কন্ডিশন অনুযায়ী চেক করতে পারেন। এখন আমরা দেখব এই অ্যারে ফাংশানের ইনঅ্যারে ফাংশানের লাস্ট প্যারামিটার যার ভ্যালু আমরা ট্রু বা ফলস, যদি কিছু না লিখি ফলস আর ট্রু লিখলে ডাটা এক্স্যাক্ট ম্যাচ করবে। যেমন এখানে দেখুন এটি নাম্বার, তাই এটি ডবল কোট বা সিঙ্গেল কোটের বাইরে রাখা আছে। এটিকে যদি আমি এর মধ্যে রাখি তাহলে কিন্তু স্ট্রিং লেখা হবে, দেখুন 659। এটি এখন কি সার্চ করছি, এটি স্ট্রিং কিন্তু এটি নাম্বার। আশা করছি জানেন ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে লেখা হলে সেটা স্ট্রিং হয়ে যায়, টেক্সট হয়ে যায়। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখানে দেখুন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, থ্যাংক ইউ 659। এখানে রেকর্ড ম্যাচ করছে, কিন্তু এটি তো নাম্বার বা ডাটা যা আছে তাই আছে, কিন্তু এটি কিন্তু ডাটা টাইপটা সম্পূর্ণ আলাদা। এটি নাম্বার আর এখানে আমরা সার্চ করছি স্ট্রিং, অর্থাৎ ডাটা টাইপ সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু রেকর্ড ম্যাচ করছে। আমরা যদি এক্স্যাক্ট ডাটা সার্চ করতে চাই এই জায়গায় আমরা কমা দিয়ে লিখব TRU, TRUE, ট্রু। এখন দেখুন ট্রু লেখার ফলে আমাদের এটি আর ম্যাচ করবে না। দেখুন সেভ, ব্রাউজার ওপেন, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন রেকর্ড নট ম্যাচ, অর্থাৎ এখন ডাটা টাইপও কিন্তু খুঁজছে, যে ডাটা টাইপ আগে ভ্যালু খুঁজছিল এখন কিন্তু ডাটা টাইপটাও দেখছে, যে এর ডাটা টাইপ যেটা সার্চ করা হচ্ছে তার ডাটা টাইপ আর এর ডাটা টাইপ কি এক এক নয়, এটি নাম্বার, এটি স্ট্রিং। যদি আমি এখান থেকে ডবল কোট তুলে দিই তাহলে কিন্তু এটি নাম্বারে কনভার্ট হলো। এখন কিন্তু এর ভ্যালুও যেমন এক তেমন ডাটা টাইপও এক, তাই এখন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি দেখাবে। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন রেকর্ড ম্যাচ সাকসেসফুলি, থ্যাংক ইউ 659। আশা করছি বুঝতে পেরেছেন, কোনো ভ্যালুর ডাটা টাইপও যদি আমরা চেক করতে চাই তাহলে সর্বশেষ থার্ড ভ্যালু টু লিখব প্যারামিটার হিসেবে, আর যদি আপনি কিছু নাও লেখেন তাহলে ডিফল্ট হিসেবে ফলস লেখা থাকে, ফলস লিখতে হয় না। আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা অ্যারের ভ্যালুকে সার্চ ও ম্যাচ করাতে পারেন। আমি এখানে ভ্যারিয়েবল স্টোর করিয়েছি, আপনি চাইলে একটি ইনপুট বক্সও তৈরি করতে পারেন, সেই ইনপুট বক্সের মধ্যে ভ্যালু লিখে এই ভ্যারিয়েবলে স্টোর করাতে পারেন। আপনারা আমাদের পূর্বের ক্লাস দেখুন, আজকের 28 নম্বর ক্লাস, পূর্বের ক্লাসগুলো দেখুন, সেখানে বিস্তারিত দেখানো আছে কিভাবে আমরা ইনপুট বক্স থেকে ডাটা ইনপুট নিতে পারি। যদি আপনারা ওয়েবসাইট ডেভেলপার এক্সপার্ট হতে চান তাহলে আমাদের প্রিমিয়াম কোর্স পারচেস করতে পারেন।